আমাদের চোখে সেরা মানুষের সংজ্ঞা কি? অনেক পড়াশোনা জানা, অনেক সম্পদের মালিক হওয়া ইত্যাদি। কিন্তু আমরা কি জানি যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে সর্বশ্রেষ্ঠ মানুষগুলোর গুণাবলী কি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে সেরা মানুষের বেশ কিছু বৈশিষ্ট্য আজ আমরা জানব ইনশাআল্লাহ তাআলা। এক, তোমাদের মধ্যে সর্বসেরা সে যে কুরআন শিখে এবং অপরকে শেখায়। দুই, নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী। তিন, তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে যে ঋণ পরিশোধের বেলায় ভালো। চার, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে অনিষ্টের আশঙ্কা করে না। পাঁচ, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে তার পরিবারের নিকট ভালো। ছয়, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে খাদ্য দান করে এবং সালামের জবাব দেয়। সাত, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে ব্যক্তি যে সালাতে কোমল স্কন্ধ, অর্থাৎ কেউ নামাজের কাতারে প্রবেশ করতে চাইলে কাঁধ নরম করে তাকে সুযোগ করে দেয়। আট, সেরা মানুষ সে যার বয়স দীর্ঘ এবং কর্ম ভালো হয়। নয়, সেরা মানুষ সে যে মানবতার জন্য অধিক কল্যাণকর উপকারী। দশ, আল্লাহর নিকট সর্বোত্তম সঙ্গী সে যে তার সঙ্গীর কাছে উত্তম, আর আল্লাহর নিকট সর্বোত্তম প্রতিবেশী সে যে তার প্রতিবেশীর কাছে উত্তম। এগারো, শ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তর পরিচ্ছন্ন এবং মুখ সত্যবাদী। সাহাবীগণ প্রশ্ন করলেন, সত্যবাদী মুখ বোঝা গেল, কিন্তু পরিচ্ছন্ন অন্তর্বিশিষ্ট কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে অন্তর স্বচ্ছ নির্মল, মুত্তাকি, যাতে কোনো পাপ নেই, বাড়াবাড়ি বা জুলুম নেই, নেই খেয়ানত ও বিদ্বেষ। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোত্তম মানুষের গুণাবলীগুলো দান করুক এবং প্রকৃত ইমানদার মানুষ হওয়ার তৌফিক দান করুক। আমিন।